আওয়ামী লীগ কোনোদিন পালানের রাজনীতি করে না। জনাব রিজভি বিএনপির নেতা, তিনি বলেছেন বিভিন্ন অফিসের ফাইল চুরি হচ্ছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে সব ফাইল আমরা গায়েব করে দিচ্ছি। আমি রিজভিকে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কোনোদিন দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। এই সেদিন ইতিহাস বেশি দূরের নয়, 2007 সালে 2006 সালে এই বাংলাদেশের নেত্রীকে আসতে দিবে না, তখনকার তত্ত্বাবধায়ক সরকার সামরিক বাহিনী সমর্থিত। আপনারা জানেন যে লন্ডন পর্যন্ত আসার পরেও তার টিকিট বাতিল করা হয়েছিল, প্লেনে তাকে বাংলাদেশে আসার জন্য হিথ্রো এয়ারপোর্টে উঠতে দেয় নাই। কিভাবে আন্তর্জাতিকভাবে এটাকে মোকাবেলা করে নেত্রী বাংলাদেশের মাটিতে এসেছিলেন, এবং লক্ষ লক্ষ মানুষ, আপনারা লক্ষ লক্ষ মহানগরের কর্মীরা, আমরা এয়ারপোর্টে আমরা জননেত্রীকে গ্রহণ করেছিলাম, অভিবাদন জানিয়েছিলাম, স্বাগত জানিয়েছিলাম। আওয়ামী লীগ কোনোদিন পালানের রাজনীতি করে না। জাতির পিতা বঙ্গবন্ধু 71-এর মুক্তিযুদ্ধের সময়ও তিনি ফাঁসিকে স্বাগত জানিয়ে পাকিস্তানের কারাগারে গ্রেপ্তার হয়েছিলেন, তাদের সাথে এক সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই, কোনো আলোচনায় তিনি যান নাই। তিনি শুধু একটি কথাই বলেছেন, স্বাধীনতা, স্বাধীনতা এবং বাংলাদেশের 7.5 কোটি মানুষ, তারা যেটি বলে সেটি চূড়ান্ত, এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। পালানোর কথা বলেন এই আপনার ভাই কোকু, তারেক জিয়ার ভাই কোকু, এই টাকা সহ ধরা পড়ল সিঙ্গাপুরে, পালাবে কে? যাদের নামে মামলা আছে, যারা অপরাধী, যারা দুর্নীতিপরায়ণ, এই তারেক জিয়া বুচুলুকে দিয়ে আজকে লন্ডনে পালিয়ে আছে। লন্ডন থেকে তিনি সরকার তাদের পার্টি পরিচালনা করে। প্রিয় ভাই বোনেরা, এই জিয়াউর রহমানের ছেলেদের ইতিহাস আমরা জানি। তারেক জিয়া যখন ক্ষমতায় ছিল, এই হা ভবন সৃষ্টি করেছিল, টঙ্গিতে খোয়া ভবন স্থাপন করেছিল, যেটি মানুষ আগুন দিয়ে এদেশের জনগণ পুড়িয়ে দিয়েছে। কাজে আপনাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, পালিয়ে আপনারা যান, মুচুলিকা দিয়ে চলে যান। এই তারেক জিয়া সিঙ্গাপুরে জন্মদিন করেছে, 150 মানুষকে, আমি এটা হাই সিঙ্গাপুরের আমাদের হাই কমিশন থেকে আমি শুনেছিলাম, হাই কমিশনের কর্মকর্তারা বলেছে আমরা যখন গিয়েছিলাম, যে এই তারেক জিয়ার যন্ত্রণায় স্যার আমরা বাঁচি না, সে সবসময় এখানে জন্মদিন করে, অমক দিন করে ওই সিঙ্গাপুরের সমুদ্র সৈকতে, এবং তার এই গার্লফ্রেন্ডদেরকে নিয়ে, পতিতাদের নিয়ে সারা পৃথিবী থেকে 100-150 মানুষকে, 200-250 মানুষের পার্টি দেয় এই তারেক জিয়া। তাদেরকেই দেশ থেকে পালাতে হবে, তাদের নামে মামলা আছে, তারা অপরাধী, তারা দুর্নীতিপরায়ণ, তারা তাদের হাত রক্তাক্ত। প্রিয় ভাই বোনেরা, আমি শুধু এইটুকুই বলতে চাই যে আজকের এই চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে, যারা জেল হত্যা করেছিল, জাতি তাদেরকে ক্ষমা করে নাই, আগামী দিনেও যারা ষড়যন্ত্র করে, এই জঙ্গিরা, এই ধর্মান্ধরা, এই বিএনপি, এই যারা পাকিস্তানের লেজুর বৃত্তি করে, বাংলার মাটি থেকে তাদেরকে আমরা যেন উৎখাত করতে পারি, এই হোক আজকের শপথ। বাঙালি জাতির ইতিহাসে একটি সবচেয়ে কলঙ্কময় দিন, আজকের এই দিনটি অত্যন্ত আমাদের জন্য বেদনাবিধুর দিন, বাঙালি জাতির ইতিহাসে একটি সবচেয়ে কলঙ্কময় দিন। আমরা জানি 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, তার পরিবারের সদস্য সহ। এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা দর্শনকে এটাকে ধ্বংস করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। সেদিন তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে তারা আরো একটি মিনি পাকিস্তান বানাবে, তারা মনে করেছিল বাংলাদেশকে একটা পাকিস্তানের কনফেডারেশন করবে। এতে কোনো ঠিক এই ধারারই একটি অংশ হল 3রা নভেম্বর চার জাতীয় নেতাকে নির্মম নিষ্ঠুরভাবে বর্বরোচিতভাবে হত্যাকাণ্ড করা হয়, হত্যা করা হয়। এই পৈশাচিক হত্যাকাণ্ড ইতিহাসে বিরল, এই ধরনের ঘটনা খুব কম ঘটেছে। জেলখানার ভিতরে এই চারজন নেতাই, শুধু তারা রাজনৈতিক নেতাই ছিলেন না, সামাজিকভাবেও তাদের অবস্থান ছিল অনেক উঁচুতে। আমার সৌভাগ্য হয়েছিল মাইমনসিংহে সৈয়দ প্রয়াত সৈয়দ মরহুম সৈয়দ নজরুল ইসলামের সাথে
রাজনীতি করার আমাদের রাজনীতির হাত খড়ি ছিল তার হাতে তিনি এত সম্মানীয় ব্যক্তি ছিলেন তখন কোনো ক্ষমতা ছিল না তিনি শুধু একজন অ্যাডভোকেট আমরা ওনার সাথে দেখা করতে যেতাম ময়মনসিং সবচেয়ে বড় বার কাউন্সিল সেই বার কাউন্সিলে উনি বসে যখন কোর্ট থেকে আসতেন গাউনটা পরে আমি দেখতাম দল মত নির্বিশেষে সেই সময়ের মুসলিম লীগ ন্যাপ কমিউনিস্ট পার্টি সকল আইনজীবীরা দাঁড়াতো সবাই তার দিকে তাকে সালাম করত উনি গ্যাট গ্যাট করে হেঁটে যে তার চেয়ারে বসতেন আমাদের সাথে কথা বলতেন তখনও এত সম্মানীয় ব্যক্তি ছিলেন সারা ময়মনসিং শহরের মানুষ আবাল বৃদ্ধ বনিতা সৈয়দ নজরুল ইসলামকে স্যার বলে সম্বোধন করতেন এটা আপনারা বিশ্বাস করবেন না বঙ্গবন্ধুকেও দেখছি মাঝে মাঝে এমনি হাসি ঠাট্টা করার জন্য এখন স্যার বলেন তার মানে স্যার হিসাবে তিনি কেমন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন ময়মনসিং শহরে কোনো মন্ত্রী না কোনো তখন চার নেতা হিসেবে স্বাধীনতা আন্দোলনের সময় তিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন ঠিক তেমনইভাবে ক্যাপ্টেন মনসুর আলী পাবনা শহরে উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা ছিলেন কামরুজ্জামান আর তাজউদ্দিন তিনি তো একজন জাতীয় নেতা এমনও কথিত আছে যে শুধু আওয়ামী লীগের না অনেক রাজনৈতিক দলের বিবৃতি নাকি তাজউদ্দিন সাহেব লিখে দিতেন জেলে থেকে অর্থনীতিতে তিনি এমএ ডিগ্রি লাভ করেছিলেন ডিস্টিংশন নিয়ে এই রকম মেধাবী এই রকম জাতীয় নেতাদেরকে যারা হত্যা করতে পারে তারা পশুর চেয়ে অধম তাদের পশুর চেয়েও তারা অধম তারা বর্বর তারা পয়সাচি মুস্তাক 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ইনডেমনিটির আদেশ দিয়ে তাদেরকে মুক্ত করেছিলেন ঠিক তেমনইভাবে এই জিয়াউর রহমান 79 সালে আইন করে এই ইনডেমনিটি অধ্যাদেশকে তিনি এটাকে আইনে পরিণত করেছিলেন এই জিয়াউর রহমান সকল অপকর্মের হোতা ছিলেন জিয়াউর রহমান 15ই আগস্টের হত্যাকাণ্ডে একটি পরিবারের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে তাদেরকে নিঃশেষ করা হয়েছে এছাড়া উপায় ছিল না তারা আসলে খুনিদেরই আর একটা রূপ তারা খুনি এবং খুনিদেরই ভিন্ন রূপ প্রিয় বন্ধুরা জেলখানার জাতীয় চার নেতার হত্যার মধ্য দিয়ে জাতি ঘুরে দাঁড়িয়েছে জাতির মাথায় নতুন করে চিন্তা এসেছে না এটা ষড়যন্ত্রকারী এরা ষড়যন্ত্রকারীদের চিন্তা এটা আওয়ামী বঙ্গবন্ধু আর তার পরিবার নয় এটা পুরো আওয়ামী লীগের উপরে আঘাত এটা জাতীয় নেতৃবৃন্দের উপরে আঘাত আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র তার মানেটা কি বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে তারা ভাগ করেছে আলাদা করেছে এবং জাতীয় চার নেতাকে হত্যা করার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব ছিন্ন করতে চেয়েছে নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না দেশি নগদে বেশি লাভ